স্বাগত। খুনি, হ্যাঁ, আমরা যত খুনি আমাদের দেশে বিচার ব্যবস্থা যাদের যাদের কনভিক করেছে দোষী সাব্যস্ত সবগুলোকে আমরা স্বদেশে ফিরিয়ে আনার জন্যে যা যা করার সেই সব প্রচেষ্টা চালু করেছি, শুরু করেছি এবং বেশ জোর দিয়ে আমরা চেষ্টা করেছি। আপনারা দেখেছেন সম্প্রতি ক্যানাডায় যে একজন খুনি আছে তাকে আনার জন্যে আমরা কোর্টেও গিয়েছি এবং কয়েকটি হিয়ারিং হয়েছে। আমরা আশা করি যে আমরা এবং মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং এইভাবে আলোচনা করেছেন। আমার এই 10 তারিখে আমি কিসে যাব, আপনার আমেরিকায় যাব, এইটা নিয়ে আমিও আমেরিকায় যে খুনি আছে, যে কোনো খুনি, ডাজ নট ম্যাটার খুন, সব খুনিদেরে আমরা স্বদেশ এনে তার বিচার, কারণ অন্যান্য দেশে যখন খুনি হয় তারা ওদেশে বিচার করে, শুধু আমরা সেই একই জিনিস চাচ্ছি, লেভেল প্লেয়িং ফিল্ড, সব খুনিদের আমরা বিচার করব। আমরা দেখেন বঙ্গবন্ধুরা, আমরা এই 99 বছর পূর্তি হলো, আগামীতে 100 বছর, আমরা এর জন্য সারা বছরব্যাপী একটা ব্যাপক একটা প্রোগ্রাম, বিশেষ করে আমার পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের সব জায়গায় বিভিন্ন ধরনের ওয়ার্কশপ প্রোগ্রাম এই ব্যাপারে করব, তাতে আমাদের বাংলাদেশের যে অর্জন, এই যে অভাবনীয় সাফল্য, এইগুলো তুলে ধরব। আর বঙ্গবন্ধুর জীবনের যে মানুষের জন্যে তার ত্যাগ, তিতিক্ষা এবং সংগ্রাম, সেইগুলো তুলে ধরব। সেই সাথে এই 2021 আমাদের 50 বছর পূর্তি উৎসব, একই সাথে আমরা এই 2 বছরব্যাপী আমরা এটাকে মুজিব ইয়ার ঘোষণা করেছি, শেখ মুজিব ইয়ার ঘোষণা করেছি, বঙ্গবন্ধু ইয়ার, এবং সেই সাথে আমাদের অনেক প্রোগ্রাম প্রপোজ গেল। আশফাক আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান, জনাব সিলেট বিভাগ, জনাব মোহাম্মদ স্যার সিলেট সভাপতি, পিটিআই সুপার জনাব একেশি, এবং প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দদের নিয়ে মঞ্চে অবস্থান গ্রহণ করেন। তাতে আমাদের সবার আজকে তোরা সব জয়ধ্বনি কর, এবং এই স্কুলের যত অভিভাবক আছেন তাদের